পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হাইকোর্টের বিচারিক কার্যক্রম সীমিত পরিসরে চলবে। কাল থেকে সরাসরি কিংবা ভার্চুয়ালি পরিচালিত হবে বিচার কাজ, এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে আপিল বিভাগের বিচার কার্যক্রম। তবে এ সময়ের মধ্যে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম চেম্বার জজ হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনিও বৃহস্পতিবার থেকে সরাসরি কিংবা ভার্চুয়ালি চেম্বার কোর্টের বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন। চলতি সপ্তাহের শুরু থেকেই বন্ধ আছে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম।